সুচিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়া পঙ্গু হয়ে যেতে পারেন। চিকিৎসা না দিয়ে তাকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতেই নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মেডিকেল বোর্ডের প্রধানের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এটাকে আমরা মনে করি যে আবার ওই ষড়যন্ত্র চক্রান্তরই একটা অংশ, যে তাকে আবার চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানোর মতো একটা ক্ষেত্র তারা তৈরি করতে চাচ্ছেন। তিনি বিছানা থেকে উঠতেও তাকে দুজনকে সাহায্য করতে হয়, তার হাতগুলো আপনার ফ্রোজেন হয়ে যাচ্ছে, কারণ অসুখটাই এমন একটা অসুখ যেটা হচ্ছে আপনার ইরিভার্সেবল ডিজিজ, এ প্রোগ্রেসিভলি ক্রিপলিং ডিজিজ। তাকে এটাতে কিন্তু পঙ্গু করে দেওয়ার, পঙ্গু হয়ে যাবেন আস্তে আস্তে, কিন্তু এই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে যে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই কারাগারে বা এই হাসপাতালে রেখে দিয়ে, যেখানে তার সত্যিকার অর্থে কোনো চিকিৎসা হচ্ছে না। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। যে তিনি এখনো প্রচন্ড অসুস্থ, অত্যন্ত অসুস্থ, প্রতিদিনই তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। পরিষ্কার ভাষায় সরকারের কাছে বলতে চাই যে অবিলম্বে আইনগতভাবে প্রাপ্য তার যে জামিন, সেই জামিন তাকে দেওয়া হোক, তাকে মুক্ত করা হোক, অন্যথায় দেশবন্ধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতি এবং যে কোনো পরিণতির জন্য সম্পূর্ণভাবে এই অনির্বাচিত সরকারই দায়ী থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 12 সেপ্টেম্বর ঢাকায় এবং 13 সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।